আসসালামু আলাইকুম পনেরো বছর ধরে কুকুরের নিয়মিত খাওয়ানো ঢাবির ওই কর্মচারী নাসিমুল্লাহ হুদা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি জগন্নাথ হলের পরিচিত মুখ সুন্দরচন্দ্র বর্মন প্রত্যেকদিন হলের প্রায় চল্লিশটি কুকুরকে নিয়ম করে খাওয়ার খাওয়ানো তিনি হলের এই পরিচ্ছন্নতা কর্মী বিগত প্রায় পনেরো বছর ধরে করে যাচ্ছেন এমন প্রাণী সেবা মমতা পেয়ে হালকা পাতলা গর্ণের ওই মানুষটিকেও যেন আপন করে নিয়েছে অবলা পশুগুলো জগন্নাথ হলের অন্য কর্মচারীরা প্রায় এক নামেই চেনেন সুচন্দ্রকে সুদন চন্দ্রকে তা সত্ত্বেও তাকে খুঁজে পেতে একটু বেগি পেতে হল কেননা তিনি মোবাইল ব্যবহার করেন না তার স্ত্রী ও ছেলে মোবাইলের যোগাযোগ করে তাকে পাওয়া গেল প্রথম সাক্ষাতেই চাওয়া হাসি দিয়ে জিজ্ঞেস করলেন আপনি আমাদের খুঁজতেছিলেন স্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া সুচন্দ্র জগন্নাথ হলের কাজ করছে প্রায় ৩০ বছর হল এর আগে কাজ করেছে একটি অ্যালুমিনিয়ামের কারখানায় লেখাপড়া খুব একটা করতে পারেনি তবে দুই উনিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল তিনি কুকুরকে খাওয়ানোর ব্যাপারটি কেন মাথায় এসেছিল এমন প্রশ্নের সুন্দর খোদাই বলিবে হে আদম সন্তান আমি চেয়েছিলাম খোদাই অর্ণ তুমি করোনাই দান মানুষ বলিবে তুমি জগতের প্রভু আমরা কেমনে খাওয়াবো তোমারে সে কাজ কি হয় কভু বলিবেন খোদা ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাইতে তারে প্রাণীদের সেবা করেই সৃষ্টিকর্তা সন্তুষ্টি চান সুদন তিনি বলেন আমার ক্ষুধা লাগলেই খেতে পারি কিন্তু এই প্রাণীগুলো সেই সুযোগ নেই হলের দোকানে কেউ কিছু দিলে খেলো না দিলে না খেলো এটা দেখে আমার মনে হয়েছিল ওই প্রাণীদের খাবারের ব্যবস্থা করা দরকার তবে খুবই স্বল্প বেতনে নিজের সামর্থ্য নেই কুকুরগুলোকে খাওয়ানোর হলের খাবারের উচ্ছিষ্ট দেন তাদের বললেন উচ্ছিষ্ট খুব ভালো খায় কুকুররা তবে কেউ সাহায্য করলে তখন রান্না করা খাবার দিতে পারব স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে জগন্নাথ হলে কর্মচারীদের কোয়ার্টারেই থাকেন সুচন্দ্র পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পাওয়া স্বল্প বেতনে কোনো রকম দিনে চলে যাচ্ছে তার তবে অপেক্ষা চাকরিটা যদি স্থায়ী হতো কথা শেষে যখন ওঠার পালা সুদন বললেন কুকুররা অনেক সময় ঝগড়া করে শরীর ক্ষত বিক্ষত করে ফেলে তখন নানান সংক্রামক রোগ দেখা দেয় অনেক কুকুর মারাও যায় তার অল্প সমর্থক কুকুরদের গায়ে শুধু জীবাণুনাশক দিতে পারেন এর আগে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিত আসত যখন তারাও আসে না যদি চিকিৎসার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যেত তাহলে কুকুরগুলো বেচ বেঁচে যেত তবে বিদায়ের সময় আকুতি নিয়ে অনুরোধ করলেন আপনার পত্রিকায় এগো চিকিৎসার কথাটা ভালো কইরা লিখেন